নতুন মন্ত্রিসভার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পেলেন পিরোজপুরের এক পিরোজপুর সদর নাদিরপুর সরবকাঠি আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সমর এজাল করিম। পিরোজপুর এক আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত সমর এজাল করিম টেলিভিশন টক শোতে একজন সুবক্তা ও অতি পরিচিত মুখ। সমসাময়িক যে কোনো ঘটনায় টিভির পর্দায় নিয়মিত দেখা যেত তাকে। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে তিনি সর্বদা সোচ্চার ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অ্যাডভোকেট রেজাল করিম আইনজীবীদের মধ্যেও বেশ জনপ্রিয় এবং দেশের সর্বজনের কাছে অতি পরিচিত মুখ। পেশাগত জীবনে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যার মতো গুরুত্বপূর্ণ মামলার আইনজীবী ছিলেন। 1/11 সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী ছিলেন। বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আবুল হাসনাত, আবদুল্লাহ, শেখ সেলিমেরও আইনজীবী ছিলেন তিনি। বিগত 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাবন্দী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই শুরু করেন সমর এজাল করিম। ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত অ্যাডভোকেট সমর এজাল করিম 1980 সালে খুলনার দৌলতপুর সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন। 1981 সালে খুলনা কৃষি কলেজের চেয়ার ছিলেন। 1989 সালে নাজিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1990 সাল থেকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পদ রয়েছে। 2018 সালে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেন দলের সভাপতি শেখ হাসিনা। তিনি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য এবং ফিনান্স কমিটির চেয়ারম্যান। পিরোজপুর ও ঢাকায় আইন পেশায় পাশাপাশি সমর এজাল করিম সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। 1991 সালে পিরোজপুরের থাকাকালীন সময় তিনি দৈনিক ভোরের কাগজ পত্রিকায় পিরোজপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 1993 সালে ঢাকায় গিয়ে তিনি আইন পেশা শুরু করেন। এ সময় তিনি প্রথম আলো পত্রিকায় সুপ্রিম কোর্ট রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। অ্যাডভোকেট সমর এজাল করিম পিরোজপুর প্রেস ক্লাবের আজীবন সদস্য। তিনি নাজিরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। প্রথমবার নির্বাচিত নতুন এ সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পিরোজপুর জুড়ে বলছে আনন্দ উচ্ছ্বাস। তার হাত ধরে পিরোজপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে বলে আশা করেছেন পিরোজপুরের সাধারণ মানুষ। কারণ 1990 সালের পর দীর্ঘ 28 বছর পিরোজপুর এক আসনের কোন সংসদ সদস্য মন্ত্রীর দায়িত্ব না পাওয়ায় এ আসনের মানুষের প্রত্যাশা ছিল একজন মন্ত্রী পাওয়ার। আর একজন ক্লিন ইমেজের এবং যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব মন্ত্রী হওয়ায় পিরোজপুরের উন্নয়ন রাজনৈতিক অঙ্গনেও নতুন মেরুকরণ হবে বলে অনেকে মনে করেছেন। অ্যাডভোকেট সমর এজাল করিম মন্ত্রী হওয়ার আবেগ অপ্লুত হয়। পিরোজপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহ আলম বলেন, তিনি মন্ত্রী হওয়ায় সরবকাঠিবাসী সবাই খুশি। তিনি বলেন, সমর এজাল করিম মন্ত্রী হওয়ায় পিরোজপুরের বিশেষ করে অনুন্নত সরবকাঠি উপজেলায় অনেক উন্নত হবে। মাননীয় প্রধানমন্ত্রী একজন যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসিয়েছেন। সমর এজাল করিমের মন্ত্রিত্ব লাভে গোটা দক্ষিণাঞ্চলে উন্নয়নে আরো অনেক এগিয়ে যাবে। এদিকে সমর এজাল করিমকে মন্ত্রী হওয়ায় রবিবার সন্ধ্যায় জেলা যুবলীগ ও ছাত্রলীগ পিরোজপুর শহরে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।